হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে এটা হচ্ছে আমার বন্ধু সেলিম, কলেজ ফ্রেন্ড, অনেক কাছের বন্ধু। আর এটা হচ্ছে ফয়সাল, অনেক ভালো মনের একটা মানুষ, ইসলামিক মাইন্ডের। আর আজকে আমরা সেলিমের উদ্যোগে অবশ্য খবর এখানের আসার মেন উদ্দেশ্য হচ্ছে সেলিম, ও আমাদেরকে এখানে নিয়ে আসছে স্পেশাল একটি চা খাওয়ানোর জন্য। এই চাটা হচ্ছে তান্দুরি চা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। বানানোর রেসিপিটা আরেকদিন দেব, কিভাবে সুন্দর করে তারা বানাইছে। আপনারা এসব রিভিউ অনেক কলকাতাতে দেখছেন, এরকম মাটির কাপে চা বিক্রি করে। আর এটা খুবই জনপ্রিয় একটা চা, এটা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত। আর ইনশাআল্লাহ আপনারা খুবই তাড়াতাড়ি আমাদের সাফল্য টিভি ফেসবুক পেজে এর ভিডিও পেয়ে যাবেন। আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন যে এই তান্দুরি চার ভিডিও আপনারা দেখতে চান না কি না চান। আর এটা খাবার এখন আমরা খাই নাই, শুরু করি নাই, অনেক গরম। তো এটা খাওয়ার পরে এটার অনুভূতিটা আমাদের সেলিম ভাই একটু বলবে। তো সেলিম, তুমি খাবার আগে কিছু যদি বলতা। আসলে লাইফের ফার্স্ট টাইম, তো আসলে তান্দুরি চা স্পেশালি চা। আচ্ছা, তুমি না খাই কিভাবে এটা স্পেশাল বলতে? এটা আসলে শুনছি সবার কাছ থেকে। সবার কাছ থেকে শুনছো? এখন সবাই বলবো তোমার কান চিলে নিয়ে গেছে, এখন কি তুমি কানে হাত নিয়ে কি দৌড়াইবা? আসলে খাওয়ার পর টেস্ট বুঝা যায়। আসলে এখন তুমি আগে টেস্ট করতে আসছো? আচ্ছা ফয়সাল, তুমি কিছু বলো। আসলে সব সময় তো নরমালি চা খাওয়া হয়, আজকে স্পেশাল কিছু খাইতেছি, তো খাওয়ার পরে বোঝা যাবে। হ্যাঁ, আর সেটা স্পেশাল কিনা দেখা যাক, আপনারা সবাই আসবেন। হ্যাঁ, আচ্ছা দোকানের লোকেশনটা একটু বলো। দোকানের লোকেশন হচ্ছে স্টেশন রোড, নরসিংদীতে কোথাও তান্দুরি চা নাই, সেজন্য এই অথেন্টিক আইডিয়াটা আমি নিয়ে আসছি। আচ্ছা, আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন এই চাটা আপনি নরসিংদীতে নিয়ে আসার জন্য? নরসিংদীতে আমি উদ্বুদ্ধ হয়েছি। অ্যাকচুয়ালি আমি ঢাকাতে জব করতাম, একটা রেস্টুরেন্টের ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম। তো একদিন ইয়াতে আমি তান্দুরি চা, ঢাকা আপনার পুরন ঢাকাতে তান্দুরি চা খাওয়ার পরে তারপর নিজেই চিন্তা করলাম যে নরসিংদীতে, দেখি নরসিংদীর মানুষ তো ভোজনপ্রিয়। হ্যাঁ হ্যাঁ, অনেক ভোজনপ্রিয়, ওদের কোনো কিছু নতুন দেওয়া যায় কিনা, সে উদ্যোগে আমার এই এই আইডিয়া চলা। আচ্ছা, তো এখন কিরকম সাড়া পাইতেছেন আপনি এই চাটা? আলহামদুলিল্লাহ, ফিডব্যাক প্রথমত যখন আমি তান্দুরি চাটা চালু করি প্রথম পর্যায়ে আমি জাস্ট তেমন একটা ভালো একটা রিভিউ পাই নাই, কারণ অনেক অনেক গেস্টের অনেক ধরনের মন্তব্য ছিল। হ্যাঁ, সো সবগুলো মন্তব্য একত্রে করে আমি এখন নতুন রেসিপি তৈরি করেছি। হ্যাঁ, এবং আমরা যে মিক্স মশলাটা তৈরি করেছি তাটা সেটাই হচ্ছে আমাদের চায়ের মেন মেন ইয়া। আপনি নিজস্ব পদ্ধতিতে আপলোড করবো, আপনারা অবশ্যই দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ভবপুরের আড্ডা থেকে আপনাদেরকে সবাইকে বিদায় জানাচ্ছি। এখন আমাদের চা খাওয়ার বেলা, চাটা অবশ্য ঠান্ডা হয়ে যাইতেছে, তো ঠান্ডা চা খাইয়ে তো কোনো মজা নাই, আধা ঘন্টা কিছু হবে না, তো সমস্যা নেই। আপনাদের সাথে আরও অনেক গল্প গুজব করা যাইব, সমস্যা নাই। তো অন্য আরেকদিন গল্প গুজব করবো, আজকে হাতে সময় নাই বললেই চলে, অনেক ব্যস্ত। তো ইনশাল্লাহ আরেকদিন আপনাদের সাথে অনেক কথা হবে, দেখা হবে, অনেক ভালোবাসার গল্প হবে। আমাদের সেলিম ভাই অনেক একজন রসিক মানুষ, ঠিক আছে, ব্যবসায়িক লোক। যে এটা হচ্ছে আমাদের ফয়সাল, বিশিষ্ট বিজনেসম্যান, এটা উনি হচ্ছে কাপড়ের ব্যবসায়ী। তো কাপড় চাপড় নিলে কি ফ্রি দেওয়া যাবে ভাই? ডিসকাউন্ট দিবে আমার? ঠিক আছে দর্শক, আপনাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে, ফ্রি না হলো সমস্যা নাই, বেশি নিলে ফ্রি দিয়ে একটা দাও দেবো। ব্যবস্থা আছে তোমার জন্য? ব্যবস্থা আমার জন্য ব্যবস্থা আছে। আচ্ছা, অনেক খুশি হইলাম, আমার দোস্ত আমার জন্য একটা ফ্রি দিবে। দোস্ত কি কাপড় বিক্রি করো? আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, অনেক মজা করলাম।